এখন আমি কেন বলেছিলাম সংসদে, আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা কুড়িয়েছেন সরকার, এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30% মানুষের ঘরে বিদ্যুৎ ছিল, আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে 100% মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না, আমাদেরকে বিদ্যুতের লাইন দেন, আমাদেরকে মিটার দেন, আমরা মিটারের অভাবে বিদ্যুতের ইয়া চালু করতে পারছি না। এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন, এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না, অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে, ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগায়ের হরিরামপুরে যেই উন্নয়ন হয় নাই, যে কাজ আমরা পাই নাই, সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে। সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো, এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা আর থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে, যেভাবে আমরা লাইন দিয়েছি, যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে বলেন আপা দুইটা মিটার দেন, আপা পাঁচটা মিটার দেন, মিটার দেওয়ার কিন্তু আর জায়গা আসলেও খুঁজে পাওয়া যায় না, এটাই কিন্তু বাস্তব। আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল, কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই দুইটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন। আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন, আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথার সত্যতা আছে, আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না, সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা যদি পার্শ্ববর্তী দেশ, আমরা জানতাম পাকিস্তানের আজকে অবস্থা হবে, আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশ শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা হবে, আমরা কিন্তু জানতাম না। আমরা অনেক কিছুই জানি না, এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি? একটু পরে আমি রাস্তায় বের হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা কি আমি জানি? জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি না? তো কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল, এবং আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি, মানুষকে দিয়েছি, মানুষ তো মহা খুশি হয়েছে, এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে, সকলেরই চেষ্টা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায়, কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায়, আমাদের সকলের সেটা উদ্যোগ নিতে হবে। দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই, এগুলো আমাদের ক্ষতি বরং হবে, আমাদের অশান্তিই বাড়বে। আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে, কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন। এই যে প্রবাকাণ্ড, এই যে মিথ্যাচার, এগুলো আপনাদের বিবেকে কি একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি? তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ, এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন, শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা, ছোট করা, মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা, এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের ইতে পড়ে না। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, এই ধরনের প্রবাকাণ্ড থেকে আপনারা একটু মানে সরে থাকবেন, এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না, এবং আপনারা আমাদের সাথে থাকুন, ধৈর্য ধরুন। আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নাম্বারে।